सो हे गाइस वेलकम टू माय चैनल एनऑक्साइड गेमिंग। तो একটা নতুন ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো गाइस এই ভিডিওটা কতই জহের হতে চলেছে, প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি এই 1v1 এ প্রচুর পরিমাণে হেডশট আছে, যেগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের ভালোও লাগবে। তো गाइस আজকের ভিডিওটা পুরোপুরি অন্য লেভেলের এবং অন্য কনসেপ্টে। দেখতে পাচ্ছ আমি ব্রাজিলের ড্রেস পরে আছি এবং আমার ফ্রেন্ড এমজে গেমার সে আর্জেন্টিনার ড্রেস পরে আছে। তারও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, তার ইউটিউব চ্যানেলে গিয়েও ভালোবাসা দেখিয়ে দিও, কারণ কি ও আমার এই ভিডিওটা করতে সাহায্য করেছে। ওকে তো गाइस চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটার কনসেপ্ট এরকমই, নেইমার ভার্সেস মেসি, পেলে ভার্সেস মারাদোনা এন্ড ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। তো গাইস চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ইয়াপ গাইস আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এন্ড এখানে আমরা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। ওকে তো গাইস মানে আমি হচ্ছি নেইমার এন্ড সামনের অপোজিট টিমে আছে হচ্ছে আমাদের মেসি। তো গাইস আমরা কটা গোল দিতে পারি এবং আমাদের মেসি কটা গোল দিতে পারে, গোল মানে হচ্ছে ডাউন করতে পারে বা কিল করতে পারে, সেটাই দেখা যাক কে জেতে, ব্রাজিল না আর্জেন্টিনা। ওকে তো গাইস ব্রাজিলে কে কে আছে সবাই জানো। ব্রাজিলে আমাদের টিমে আছে হচ্ছে আমি, নেইমার এবং পেলে অ্যান্ড আমাদের বস এমজে, মানে হচ্ছে আমাদের আর্জেন্টিনার টিমে আছে কিন্তু গাইস বস এমজে, বস এমজে না এমজে গেমার অ্যান্ড আমাদের মেসি অ্যান্ড পেলে, পেলে না গাইস আমাদের মারাদোনা। ওকে তো গাইস চলো আজকের ভিডিওটা বহুতই মজা আসতে চলেছে। তো গাইস এখানে আমি একটা হালকা করে না একটা 498 লাগানোর চেষ্টা করছি অ্যান্ড আমি এটা আমার একটা সেকেন্ডারি ফোন দিয়ে রেকর্ড করেছি, কারণ কি যে ফোন দিয়ে আমি গেমটা খেলেছি সেখান দিয়ে যদি আমি রেকর্ড করতাম তাহলে আমার এরকম গেম প্লে আর হতো না, কারণ কি প্রচণ্ড পরিমাণে ল্যাক করে যখন আমি গেম রেকর্ড করি, সেই কারণে গেম মানে গেম প্লে ভিডিও আমি আপলোডই করতে পারি না, খুবই অসুবিধা হয়। তো গাইস এখানে আমাদের একটা দেখতে পাচ্ছ ওয়ালটা কত লেটে পড়ছে নেট কানেকশনের জন্য। তো গাইস এখানে আমি কিন্তু একটা ওকে ঠেকাতে পারিনি মানে গুলি। তো এরপরে গাইস একটা ছোট্ট করে গাইস 498 গাইস, ও মাই গড, ওপি হেডশট, লাভলি গাইস। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অ্যান্ড এখানে আমাদের সেকেন্ড রাউন্ড দিয়ে দিয়েছে ফ্যাক্টরিতে অ্যান্ড আমাদের ব্রাজিলের ওয়ালটা দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের যে ফুল সেট আপটা আছে না মানে আমাদের চুল থেকে শুরু করে একদম জুতো পর্যন্ত, তাছাড়াও গাইস ওয়ালটা পুরোপুরি কিন্তু আমাদের ব্রাজিলের অ্যান্ড ওর কিন্তু মানে আমাদের এম জে গেমারের কিন্তু আমাদের যে গ্লোবালটা ছিল সেটা সাদা বা নীল নেওয়া উচিত ছিল, নীল আই থিঙ্ক নেই আমাদের গেমের মধ্যে, সাদা একটা আছে সেটা নেওয়া উচিত ছিল। তো গাইস এখানে শর্ট গান নিয়ে নিয়েছি আমি অ্যান্ড শর্ট গান ভার্সেস আমি এখনও বুঝতে পারছি না ওর কাছে কী বন্দুক আছে। তো গাইস ও এখানে মেডিকেট করছে কারণ একটা ভালো ড্যামেজ খেয়েছে। তো গাইস এদিক থেকে ওয়ালটা মেরে দিয়ে না আমি এদিকে বসে যাই, তাহলে ভাবে ও যে আমি ওদিকে আছি অ্যান্ড গাইস একদম ফেসে গেছে। তো গাইস কিন্তু আমি ভালো একটা ড্যামেজ দিতে পারলাম না। তো গাইস এখানে একটা বন্দুকটা রিলোড করে অ্যান্ড হালকা করে, আরে ইয়ার আমাকে মেরে দেবে কিন্তু গাইস ওয়ালটা খুবই ভালো মারছে আমি। তো গাইস তোমাদের যদি কারোর 1v1 করতে হয় আমার সাথে ডিসক্রিপশানে আমার লিঙ্ক সরি আইডি পেয়ে যাবে, তো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, তোমাদের সাথেও খেলে নেবো, তোমরা কাস্টম রুম ক্রিয়েট করবে। অ্যান্ড এখানে গাইস ও কিন্তু ভালো একটা ড্যামেজ হয়ে আছে কারণ কি আমি একটা ড্যামেজ দিয়েছিলাম এবং ওয়াল 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 গাইস ওয়াল ওয়ালটা যদি তোমরা ঠিকঠাক না মারতে পারো তাহলে কিন্তু ক্ল্যাশ স্কোয়াড খেলে কোনো রকম লাভ নেই। এখানে ওয়াল মারিনি অ্যান্ড ও মারিনি, এটাই ও বড় একটা ভুল করে ফেললো যে আমি সামনে চলে এসেছি অ্যান্ড ওয়ালটাও মারতে পারিনি। ওকে তো গাইস এখানে আমাদের থার্ড রাউন্ড দিয়ে দিচ্ছে স্যান্টোসাতে, ওকে কেপ টাউনে সরি গাইস। তো এখানে আমাদের ডেজার্ট ইগেল আবার বলবে অশিক্ষিত আমি বলতে পারি না, ডেজার্ট এঙ্গেল বলি। ওকে তো গাইস ডেজার্ট ইগেল নিয়ে নিয়েছে অ্যান্ড সামনে গাইস, ওকে সামনে এসে গেছে অ্যান্ড এখানে আমাদের আরও একটা ওয়াল। তো গাইস ছোট্ট করে ওয়াল, তো গাইস আচ্ছা মানে এদিকে ওয়ালটা মেরে ও ভাবাচ্ছে যে আমি ওদিকে আছি কিন্তু ও আমার পেছন দিক দিয়ে আসছে, আমি আওয়াজ পাচ্ছি কিন্তু আমিও নাটক করছি, আমিও ভাবছি এদিকেই আছে, আমি এদিকেই আছে, তুমি এদিকেই আছো, হ্যাঁ আমি জানি তুমি এদিকেই আছো, তুমি ওখানে তোমাকে সেই ওয়ালটা মারতে হলো ইচ্ছাকৃত আমি জানি। তো গাইস এখানে হালকা করে আমি একটা শর্ট গানের ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। তো গাইস দেখা যাক, আরে হেডশট লেগেছে গাইস নো ফলো না, কিন্তু একটু দূরে রেঞ্জের বাইরে চলে গেছিলো। ও পি আবার ঘিরে নিয়েছে গাইস, ও পি ম্যান, আচ্ছা আমাদের কাছে এত আছে থমসন আছে, তো আমরা ওয়ালটা ভাঙার চেষ্টা করি। তো এখানে ওয়ালটা ভেঙে গেছে, তো গাইস এদিক দিয়ে যাব, ও পি আবার ঘিরে নিয়েছে, তো আমরা রিলোড করে নিই একটা। তো গাইস এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানি, আরে সামনে চেষ্টা করতে গাইস ডেড। ওকে তো মেসি এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ গাইস, মেসি পড়ে গেছে গাইস। ওকে আমাদের এখানে ফোর্থ রাউন্ড অ্যান্ড এটা আমাদের স্ক্রিন চলছে আমাদের এমজে গেমারের, তো এমজে গেমার কীরকম খেলে দেখি। অ্যান্ড আমি ওদিকে নিয়েছি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ অম নিয়েছি অ্যান্ড আমাদের টু শটার নিয়েছি আর ডেজার্ট ইগল তো আছেই আমার কাছে ইগল। তো চলো গাইস এবার আমার একটা ডেজার্ট ইগল দিয়ে মারবো গাইস, ডেজার্ট ইগল নাহলে AWM, শর্ট গান ইউজই করবো না এই ম্যাপে। ওকে তো ডেজার্ট ইগল ইয়া AWM এই দুটো দিয়েই আমি কিন্তু এবারে এই রাউন্ডে ওকে মারবো। ওকে
তো দেখা যাক আমরা কী দিয়ে মারতে পারি। একটা ডেজার্ট এগেল দিয়ে ছোট্ট করে শট হয়ে গেলে খুবই ভালো হয়, একটাই মারবো শট। ও পি 272 কেন বললাম আমি তোমাদেরকে বলেছি, ওর লেভেল 2 এর হেলমেট ছিল আর ফার্স্টে ওর কোনো হেলমেট ছিল না, সেখানে 498 পড়েছে। ওকে তো গাইজ এখানে আমাদের 5 নম্বর রাউন্ড, তো গাইজ দেখা যাক এবার আমাদের এই রাউন্ডে কে যেতে। ওকে তো গাইজ একটা হালকা করে 150। ওকে AWM কিছুদিন ধরে আমার ভালোই চলছে। ওকে তো গাইজ তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও। এরকম টাইপের আরও গেম প্লে ভিডিও ক্ল্যাশ স্কোয়াডে বা র্যাঙ্ক ম্যাচে তোমরা দেখতে চাও কি না আমার এই চ্যানেলে অবভিয়াসলি জানিয়ে দেও কিন্তু। ওকে অ্যান্ড এখানে না ওকে মারবো না গাইজ, আমাদের 4 পয়েন্ট হয়ে গেছে। তো গাইজ ওদেরকে একটা জিততে দিই। ওকে জিততে তো মানে খুব সহজে দেবো না, কারণ কি ওয়াল মেরে মেরে ওকে ঘিরে দেবো, আমাকে মারতেই দেবো না, লাস্টে গিয়ে ও যদি মেরে দেয় তো খুবই ভালো। ওকে তো গাইজ তোমরা সবাই জানো যে আজকে আমরা ডিজিঅলক কীভাবে করেছি রুটার অ্যাপ্লিকেশানে, তোমরাও পেয়ে যেতে পারো। অ্যান্ড আর আমাদের রুটার অ্যাপ্লিকেশানে 10,000 ফলোয়ার্স হয়ে গেলে আমরা 10খানা ডিজিঅলক কীভাবে করবো বলেছিলাম আমরা। অ্যান্ড 10টা উইকলি মেম্বারশিপ যেটা কীভাবে করেছিলাম সেটা হয়ে গেছে অলরেডি কীভাবে। অ্যান্ড এখন চলছে ডেলি 300 ডায়মন্ড কীভাবে। অ্যান্ড তাছাড়াও আজকে একটা ইচ্ছা হলো, সেই জন্য গাইজ আমরা আচ্ছা ছোটো একটা ড্যামেজ দিয়েছি, সেই জন্য আমরা কিন্তু একটা ডিজিঅলক কীভাবে করেছি। আর যাকে করেছি সে খুবই ভালো ছেলে, 44 লেভেলের প্লেয়ার, তার ডিজিঅলক নেওয়ার ক্ষমতা আছে, কারণ কি তার অ্যাকাউন্টে ডিজিঅলক নেই, সে কিনতে পারে না, কিন্তু সে খুব ভালো খেলে। ওকে কোনো রকম চিটিংবাজি করে না, তো আমার খুবই ভালো লাগলো দিয়ে তাকে, মানে তাকে গিফট করলাম সেটা আমার খুব ভালো লাগলো। তো গাইজ চলো আমরা এবার ম্যাচের মধ্যে চলে আসি, ম্যাচের কথায় চলে আসি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ, তো গাইজ চলো ভেতরে চলে যাই। অ্যান্ড এখানে একটা হালকা করে ওয়াল মেরে নিই। অ্যান্ড তোমাদের এই গেমটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, কারণ কি কমেন্ট সেকশানটা শুধুমাত্র তোমাদের। তো রুটার অ্যাপ্লিকেশানের লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সকাল 11:30 থেকে 12টার মধ্যে আমরা লাইভে আসি, তো সেখানে চলে এলে তোমরা কিন্তু ডিজিঅলক থেকে শুরু করে সব কিছু এখানে গিয়েভাবে করি আমি, তো অবভিয়াসলি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে তো অনেকেই বলবে যে বস এমজে বা এমজে গেমার, বস এমজে আমার মুখ দিয়ে বেরিয়েছে, কারণ কি ওর যে আগে নামটা ছিল সেটা বস এমজে ছিল, তো সেই কারণে। তো গাইজ এমজে গেমার কে, এর কী বৃত্তান্ত সব কিছু আমাকে বলো, কত বড় ইউটিউবার তুমি, তার সাথে গেম প্লে করছো, এরকম কোনো ব্যাপারই না, আমি সবার সাথেই গেম খেলি। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে থাকা একটা ফ্রেন্ড, নর্মাল ফ্রেন্ড, কোনো ইউটিউবারও না, কিছুই না। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে খুবই ছোটো। তো মনে হলো যে ওর কাছে আর্জেন্টিনা ড্রেস আছে, ওর সাথে একটা 1v1 খেলি, কারণ কি ও খুবই ভালো খেলে অ্যান্ড আমিও খুব মোটামুটি খেলে নিতে পারি আমি মোটামুটি। তো গাইজ এখানে লাস্ট পজিশনটা দেখে নেয়, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে তো গাইজ এখানে আমাদের কিন্তু একটা ওপি একটা ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে আমি ওকে মারবোই না গাইজ, ওপি। আর তো গাইজ এখানে রিভাইভ গান যেটা আছে সেটা দিয়ে রিভাইভ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিভাইভ করতে দিলে না, তো ঠিক আছে চলো তোমাকেও দেখাবো রিভাইভ কাকে, মানে রিভাইভ কাকে বলে সেটাও তোমাকে আমি দেখাবো। তো গাইজ এখানে দেখছো নেক্সট রাউন্ডে আমরা চলে এসেছি, 4-1 হয়ে গেছে আমাদের অলরেডি। অ্যান্ড গাইজ এখানে আমি তোমাকে যেটা বলছিলাম, হ্যাঁ এটা কিন্তু আমাদের নর্মাল ফ্রেন্ড, এরকম কোনো ব্যাপার নেই যে অনেক বড় ইউটিউবারদের সাথেই খেলতে হবে, নর্মাল ফ্রেন্ডের সাথে খেলা যায় না বা নর্মাল সাবস্ক্রাইবারদের সাথে খেলা যায় না। এই আমার সাবস্ক্রাইবারই ছিল অ্যান্ড ফ্রেন্ড লিস্টে এসেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি এবং সবারই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি যতটা পারি। তো তার সাথে আমি মনে হলো যে ও আর্জেন্টিনার ড্রেসটা আছে, তো গাইজ একটা এরকম টাইপের ভিডিও বানাই যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, তো তোমাদের হয়তো ভালো লাগতেও পারে, সেই জন্য খেললাম, তোমাদের সাথেও খেলতে পারি কোনো অসুবিধা নেই। রিকোয়েস্ট পাঠিয়ে দাও একটা কোচি করে হেড শট, অ্যান্ড তার সাথে এদিক দিয়ে আসবে কি, আচ্ছা হেড শট খাওয়ার পর এদিকে আছে, তার মানে আমার হাতে মরতে চায় ওকে। আচ্ছা ঠিক আছে, আরে ইয়ার এই ওয়ালের মাঝখানে ঢুকে গেলে না বহুত বিরক্ত লাগে। ওকে তো গাইজ এখানে আমি হালকা করে একটুখানি, আচ্ছা এখান দিয়ে যাওয়া যাবে কি, আচ্ছা সামনে এসে গেছে, অ্যান্ড এখান থেকে ডচ মেরে বেরিয়ে গেলাম। অ্যান্ড আচ্ছা গাইজ আমার আবার ভেতরে ঢুকে গেছিলো, ওকে ছাড়ো গাইজ। ওকে আপে ইয়ার আমি সরে যাচ্ছি, তুমি আমাকে ড্যামেজ দিচ্ছ, আচ্ছা ছোটো করে একটা ড্যামেজ দিয়েছি, এই ছোটো করে ড্যামেজে কিচ্ছু হবে না। তো গাইজ ডেজার্ট এগেল আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে, সত্যি খুব পছন্দের বন্ধু। আরে ইয়ার ঠিক আছে চলো একটা ওয়াল মেরে দিয়েছি আমি। তো আমাদের দেখতে পাচ্ছ নেইমার কিন্তু 10 নম্বর জার্সি পরে আছে, অ্যান্ড নেইমারের পরে কিন্তু রয়েছে আমাদের পেলে, সেও 10 নম্বর জার্সি পরে আছে, আর ওদিকে আমাদের এমজে ভাই তলায় পড়ে গেছে, ও পি ভাই মেসি তলায় পড়ে গেছে গাইজ, ও পি। এখানে একটুখানি মজা করিনি, এখানে একটু ওয়াল ফল মেরে নিই ওপর দিকে। তো গাইজ আমাদের এমজে ভাই কোথায় গেল দেখা যাক। অ্যান্ড এরকম টাইপের আর কোনো ভিডিও চাও কি না দেখতে মানে বলো আমাকে, কারণ কি আমার কাছে আরও একটা সেট আছে, জার্মানির সেট আছে, জার্মানি মানে পুরো জার্মানির যে ফুটবলের টিমের যে ড্রেসটা সেটাও আমার কাছে পুরো মানে আছে, পুরো ড্রেস ফুল ড্রেস আছে। তো জার্মানির সাথে তোমরা কাউ দেখতে যাও কি না অবভিয়াসলি বলো, জার্মানির সাথে অন্য কোনো, আচ্ছা গাইজ এদিক দিয়ে ও ভাই সাহেব নিচে পড়ে গেলাম, আচ্ছা জার্মানির সাথে অন্য কাউর যে দেখতে পেলে বলো। অ্যান্ড ও কোথায় গেলো, আরে সামনে এসে গেছে ওয়াল এক, ও পি ভাই আবার মেরে দিয়েছে গাইজ, ওকে সুযোগ দিলেই ঝেড়ে দিচ্ছে, মানে ওকে সুযোগ দেওয়াই যাবে না, বুঝতে পেরেছো? তো এখানে আমাদের হয়ে গেছে স্কোর 4-2, অ্যান্ড দেখা যাক এখানে আমাদের নেক্সট রাউন্ড। ওকে তো গাইজ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এবারে খেলাটা হবে একটুখানি অন্য লেভেলের, কারণ এবারে খেলবো আমরা হচ্ছে পেলে ভার্সেস মারাদোনা। ওকে এবার এতক্ষণ খেলছিলাম নেইমার ভার্সেস মেসি, কিন্তু এবারে খেলবো আমরা পেলে ভার্সেস মারাদোনা। আমি গাইজ পেলে, অ্যান্ড পেলের গায়ের রঙ একটু কালো ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে ফর্সা, আমি জানি না কেন, আর মারাদোনা অবভিয়াসলি ফর্সা ছিল হালকা করে, তো ফর্সা ঠিকই আছে, কিন্তু পেলের রঙটা হালকা চেঞ্জ হলে ভালো হতো, মানে অ্যাডামকে নিয়ে ভালো হতো আই থিঙ্ক। তো গাইজ এখানে আমাদের দেখতে পাচ্ছ ওয়াল মেরে দিচ্ছে, অ্যান্ড সামনে অ্যান্ড ও কোন বন্দুক নিয়েছে আমি এখনও বুঝতে পারিনি গাইজ। ওকে
তো গাইস এরকম ক্ল্যাশ কোয়ার্টার ভিডিও, র্যাঙ্ক ম্যাচের ভিডিও, গেমপ্লে, আই থিঙ্ক গেমপ্লেই বলতে, গেমপ্লে ভিডিও তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। কারণ কি ইভেন্ট আপডেট, আনবক্সিং, নতুন ড্রেস সব কিছু তোমাদেরকে দেখাই অ্যান্ড গেমপ্লেটাও তোমাদেরকে দেখাবো ভাবলাম, সেই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এলাম। অ্যান্ড এখানে দেখো গাইজ, মনে পড়ছে আমাদের ফ্যাক্টরির কথাটা, ফ্যাক্টরি না আমাদের মার্স ইলেকট্রিকের কথাটা, রিভাইভ করতে দেয়নি আমাকে। তো গাইজ কি মনে হয় তোমাকে দেবো না? সরি গাইজ, ওকে। তো গাইজ এখানে রিভাইভ করতে দিইনি অ্যান্ড আমরা কিন্তু পুরো মেরে দিলাম। ওকে, তুমি যে এমজি গেমারের ইউটিউব চ্যানেল আছে তো আমার ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। অবভিয়াসলি আমার এই ভিডিওটাতে সাহায্য করেছে বলে আমরা এই ভিডিওটা বানাতে পেরেছি, তো অবভিয়াসলি ওর একটু ভালোবাসা পাওয়া দরকার। ওর লিঙ্কে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিও গাইজ, ছোটো চ্যানেল, একদমই ছোটো চ্যানেল। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লাইক করে মানে বলতে ভুলবে না একদমই, কারণ কি এরকম ভিডিও তাহলে তোমাদের জন্য আরও নিয়ে আসবো। ওকে, তো গাইজ কমেন্ট সেকশনটা শুধুমাত্র তোমাদের, তো অবভিয়াসলি কমেন্ট করতেও ভুলবে না অ্যান্ড লাইক এম রাখছি মাত্র 5000। ওকে, তো গাইজ তোমরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছো তারা জানতে পেরে গেলে যে 5000 লাইক করতে হবে। তো গাইজ যারা যারা এখনও দেখোনি তাদেরকে আমি বলছি 1, 2, 3 আই থিঙ্ক তোমরা লাইক করে দিয়েছো এর মধ্যে অ্যান্ড 150 একটা শট দেখলে গাইজ, তোমরা একটা লাইক করলে অ্যান্ড আমি কিন্তু একটা 150 শটও মেরে দিলাম। ওকে, তো গাইজ এবার আমরা AWM দিয়ে খেলবো, আমরা শটগান ইউজই করবো না, AWM দিয়ে শুধু মারবো। AWM দিয়ে দেখা যাক আমরা AWM দিয়ে একে মারতে পারি কিনা, কারণ কি আমাদের 5 হয়ে গেছে, ওর 2 হয়েছে মাত্র। তো গাইজ চলো ওদেরকে একটা সুযোগও দেওয়া যাক, তো আমরা AWM নিয়ে খেলবো, ও শটগান নিয়ে খেলবে, কোনো অসুবিধাই নেই। আরে গাইজ এই ওয়ালটা যদি না মারতো তাহলে পুরো গল্প করে দিতাম ওকে। ওকে, তো গাইজ এখানে অনেকক্ষণ ধরে বকবক করছি আর, তো 5-2 হয়ে গেছে, তো এবার কখন মরবে? আচ্ছা ওয়াল খুলেছিল, দেখতে পেলাম আমি এদিকে আছি, আবার ওয়াল দিয়ে দিয়েছে গাইজ। এর আজকে মৃত্যু মানে অনবরিত, কী সব বলছি উল্টো পাল্টা ভাষা বেরিয়ে যাচ্ছে গাইজ, অনবরিত নাকি। তো গাইজ চলো গাইজ এখানে আমরা পেয়ে গেছি AWM, পেয়ে গেছি না অনেকক্ষণ আগেই কিনেছি গাইজ, এসব উল্টো পাল্টা কথা বলে ভিডিওটাকে বড় করার কোনো রকম দরকার নেই। তো গাইজ একটা 150 করে যদি দেওয়া যায় ড্যামেজ তাহলে খুবই ভালো হতো অ্যান্ড সব কটা গুলি ওয়ালে লাগছে। ওকে, তো গাইজ এখানে আমাদের একটা, আরে ইয়ার পুরো হেডে ছিল কিন্তু হেডটা একটু মিস হয়ে গেলো, কারণ কি আমার AWM এর যে সেন্সিটিভিটি আছে একটু কমন আছে, তাতে একটুখানি স্কোপটা করতে সুবিধা হয় স্কোপ করে মারতে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমাদের, আচ্ছা এখানে একটা ওয়াল মেরেছে, আই থিঙ্ক এর পেছনেই আছে গাইজ। ও ও ভাই সারপ্রাইজ, মানে সামনে ওয়াল মেরে পেছনের ওয়ালটাই রয়েছে। ওকে, তো গাইজ চলো আর মাথা গরম করে লাভ নেই, আমরা শটগান দিয়ে একে ঝেড়ে দিই, কারণ কি এই তো শটগান অ্যান্ড না AWM দিয়ে মারবো। তো গাইজ দেখতে পাচ্ছ ওখানে আমি একটুখানি কভার নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড AWM দিয়ে, আচ্ছা AWM দিয়ে আমার শর্ট রেঞ্জে বহুত অসুবিধা। তো এখানে AWM, আরে ইয়ার হেডে মারলাম, হেডে ড্যামেজ নাকি 13-7 উল্টো পাল্টা গাইজ কী হচ্ছে ম্যান। ওকে, সো গাইজ আমাদের এখানে 6 নম্বর রাউন্ড, মানে আমার 6 নম্বর রাউন্ড, 6-3-8 রাউন্ড হয়ে গেছে অলরেডি, তার মানে 9 নম্বর রাউন্ড চলছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের 5-3-8 হয়ে গেছে অ্যান্ড এটা 9 নম্বর রাউন্ড চলছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াল নিয়ে এসে গেছি, গ্রিন ভার্সেস রেড ওয়াল। তো গাইজ এবারে কী মনে হচ্ছে, আমরা জিতবো না ও জিতবে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এক্ষুনি জানাও আর এক্ষুনি লাইক করো গাইজ, তোমরা যখনই লাইক করেছিলে আমি 150 দিয়ে মারতে পেরেছিলাম। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছ যে তোমরা এক্ষুনি লাইক করলে আর আমি 150 দিয়ে 150 একটা বডি শট মেরে দিয়েছিলাম। তো গাইজ এখানে আমি কেমন ওয়াল মারছি সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না অ্যান্ড অবভিয়াসলি তোমাকে অনেকবার করে বলছি যে রুটার অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা প্রতিদিন ডেলি লাইভ স্ট্রিম করি অ্যান্ড ডেলি গিভওয়ে করি অল টাইম, মানে আমাদের চিল স্ট্রিম হয় অ্যান্ড এখানে একটা, ও ভাই সাহেব একে তো বাড়তে দেওয়া যাবে না, 5-5 করে দিল না, 4-5 করে দিল। ওপি গাইজ, ওপি ওপি, ভালো শট মেরেছে, ভালো শট মেরেছে। তো গাইজ এবারে যে স্ক্রিনটা তোমরা দেখছো সেটা এমজে গেমারেরই আছে, আমি ওর স্ক্রিনটাও একটুখানি দেখে দিচ্ছি যে ও কীরকম খেলছে দেখতে পাচ্ছ। ওপি আমাকে একটা হেডশটও মেরে দিয়েছে অ্যান্ড আমার ওয়ালটা খুবই ফাস্ট পড়েছে সেই কারণে, আচ্ছা ওয়াল মার, হ্যাঁ ওয়াল মেরে দিয়েছে। ওকে, তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যান্ড আমি একটা হালকা ড্যামেজ দিতে পারিনি, দেখতে পাচ্ছ গাইজ কতটা ফাস্ট ওয়াল মারতে হয় যদি ক্ল্যাশ স্কোয়াড তোমরা খেলতে যাও। ক্ল্যাশ স্কোয়াড খেললে কিন্তু তোমাদের ওয়াল মারাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তো ওয়ালটা যত তুমি তাড়াতাড়ি মারতে পারবে তত তোমাদের সুবিধা হবে আমাদের খেলতে। ওকে, তো গাইজ ওপি মাইন্ড আমার ভেতরে ঢুকে গেছে গাইজ, এবার একটা ওয়াল মারতে হবে, ওয়াল মেরে ওকে বার করতে হবে গাইজ, এর মধ্যে যদি আমাকে ছেড়ে দিতে গেছে গাইজ বের করে দিয়েছে। ওকে, তো গাইজ এবার আমার কাছে মনে হয় আই থিঙ্ক মেডিকিট নেই, আমার স্ক্রিনে আমি ঘোরাচ্ছি না, তো এর স্ক্রিনে দেখাবো, দেখতে পাচ্ছ গাইজ ও কিন্তু ভাবলো আমি এখানে আছি কিন্তু আমি এখানে ছিলাম না। ওকে, তো এরকমই কিছু ধোঁয়া মানে ধোঁয়াশা করে দিতে হয় ম্যানকে যে আমার অপোনেন্ট টিমে খেলছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি ওকে কিন্তু কনস্ট্যান্ট ওর ওয়ালটা ফাটিয়ে যাচ্ছি, কারণ কি দেখো গাইজ এবারে কী হয় গেছটা। ওকে, এবার মনে পড়ছে যে আমাকে রিভাইভ করতে দাওনি, তুমি রিভাইভ করতে দাওনি মনে পড়ছে? নাও ছোট্ট করে একটা হেডশট অ্যান্ড একটাতেই তুমি শেষ। ওকে গাইজ, তো গাইজ এখানে লাস্ট রাউন্ড, দেখা যাক এখানে আমাদের কী করতে পারি এমজে বসকে, সরি এমজে গেমারকে। তো গাইজ ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবে না। আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড ছোট্ট করে একটা 605 অ্যান্ড ডাউন হয়ে গেছে আর আমাদের সেই কথাটা মনে পড়ে গেল অ্যান্ড বুম হেড শট। ওকে, তো গাইজ আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না।